বাংলাদেশের দুর্লভ ও আকর্ষণীয় একটি ফুল কনক চাঁপা। এই ফুলটির সাথে চাঁপা নামটি থাকলেও আসলে ফুলটি চাঁপা পরিবারের অন্তর্গত নয়, বরং ওকনেসি পরিবারের সদস্য। এর ইংরেজি নাম গোল্ডেন চাম্পাক। এর বৈজ্ঞানিক নাম ওখনা স্কোয়ারোসা। কনক চাঁপা ফুল রামধন চাঁপা, মুচকুন্দ চাঁপা বা মুচকুন্দ নামেও পরিচিত। সুগন্ধি এই ফুলটি বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের প্রাকৃতিক বনে পাওয়া যায়। কনক চাঁপা সপুষ্পক উদ্ভিদ, সাধারণত 2 থেকে 7 মিটার পর্যন্ত উঁচু হয় এই গাছটি। এর পাতা ডিম্বাকৃতির। শীতে এই গাছের সব পাতা ঝরে যায়। ফেব্রুয়ারি থেকে মার্চে নতুন পাতার সঙ্গে উজ্জ্বল হলুদ বর্ণের থোকায় থোকায় ফুল আসে গাছে। নতুন পাতা বাদামি কিংবা তামাটি রঙের হয়ে থাকে, যা ধীরে ধীরে চকচকে সবুজ হয়। হলুদ রঙের ফুলের পাপড়ির সংখ্যা 6 থেকে 12টি ও প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে। বসন্তে ফোটা ফুল গ্রীষ্মকাল অবধি স্থায়ী হয়। ফল দেখতে চওড়া ও গোলাকার। ফলের রং প্রথমে সবুজ থাকলেও পাকার পর তা গাঢ় খয়েরি বা মেরুন রঙের হয় এবং শেষে তা কালো রং ধারণ করে। বীজ উজ্জ্বল লাল আবরণ দ্বারা আবৃত থাকে, যা দেখতে অনেকটা ডিজনি কার্টুন চরিত্র মিকি মাউসের মুখের মতো দেখায়। এই জন্যই হয়তো এর আরেকটি ইংরেজি নাম মিকি মাউস প্ল্যান্ট। ফুল অল্পদিন গাছে থাকলেও ফল থাকে দীর্ঘদিন পর্যন্ত। দুষ্প্রাপ্য কনকচাঁপা গাছের বেশ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে। এই গাছের বাকল হজমকারী ঔষধ ও এর শিকড় সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে কাজ করে। এছাড়াও নানাবিধ চিকিৎসায় এই গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের কাঠ দিয়াশলাইয়ের বাক্স তৈরিতে ব্যবহৃত হয়। পাতা দিয়ে তৈরি প্যাকেট গ্রামাঞ্চলে বিভিন্ন কাজে বহুল প্রচলিত। কনক চাঁপা ফুল জীবাণুনাশক ও পতঙ্গনাশক হয়ে থাকে। অনন্য সুন্দর এই কনক চাঁপা ফুলটি আজ প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশে একসময় বেশি দেখা গেলেও এখন এই গাছটি দুর্লভ। হাতে গোনা কয়েকটি গাছের মধ্যে ঢাকায় আছে মাত্র 2টি গাছ। একটি আছে রমনা পার্কে, যা প্রফেসর দ্বিজেন শর্মা লাগিয়েছিলেন। আরেকটি পাওয়া যাবে বাংলাদেশ শিশু একাডেমির বাগানে। অতিপু সুন্দর কনকচাঁপা রক্ষায় প্রয়োজন গাছটির বংশ বিস্তার করা। বীজ কাটিং বা কলম করে এর সংখ্যা বাড়ানো সম্ভব। সেই সাথে প্রয়োজন আমাদের সচেতনতা আর যত্ন, তবেই এই অনিন্দ্য সুন্দর গাছটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।